প্রচারে সাবধানে থাকুন, ভোটের প্রচারে বেরিয়ে বার্তা দিলেন বিশ্বজিৎ দাস। এদিন দলীয় কর্মীদের সাথে নিয়ে এলাকার বিভিন্ন জায়গায় ভোটের প্রচারে বেরোন বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী। তীব্র দাবদাহ, ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষকে সতর্ক করলেন প্রার্থী। সকাল সকাল কাজ মিটিয়ে ঘরে থাকার পরামর্শও দেন তিনি। রবিবার সকালে ভোট প্রচারে বেরিয়ে এভাবেই সাধারণ মানুষকে সতর্ক করতে দেখা গেল বনগাঁ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে। দুয়ারে লোকসভা নির্বাচন, ইতিমধ্যেই শেষ হয়েছে প্রথম দফা। স্বাভাবিকভাবেই এখন দিনরাত এক করে প্রচার চালাচ্ছেন দলীয় প্রার্থীরা। কিন্তু প্রচারের মাঝে বাদ সেধেছে তীব্র দাবদাহ, অসহনীয় গরম। বেলা একটু বাড়লেই রাস্তাঘাট ফাঁকা, সে কারণে প্রার্থীরাও চেষ্টা করছেন সকাল সকাল প্রচার পর্ব সেরে নিতে। রবিবার বলে কথা, রবিবাসরীয় প্রচারে এদিন বিশ্বজিৎ দাস দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রথমে পৌঁছে যান বনগাঁ নিউ মার্কেট এলাকায়। সেখানে ভোট প্রচার করার পাশাপাশি নিজের বাড়ির জন্য বাজারও করেন প্রার্থী। এরপর দলীয় কর্মীদের নিয়ে যশোহর রোড সংলগ্ন দোকান ও রেলবাজার এলাকায় যান। সাথে ছিলেন তৃণমূল সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ, তৃণমূল কাউন্সিলর মৌসুমী চক্রবর্তী সহ শ্রমিক সংগঠনের বিভিন্ন কর্মী ও সমর্থক। এদিন এলাকায় সাধারণ ব্যবসাদার ও পথচলতি মানুষের কাছে পৌঁছে যান প্রার্থী, তাদের সাথে সৌজন্য বিনিময় করেন। প্রচারের ফাঁকে প্রার্থী বলেন, আজকে রোববারের দিন সবাই বাড়িতে থাকে, যারা অফিস কাচারিতে কাজ করেন, সেই সঙ্গে সঙ্গে তাদের সাথে আমার জনসংযোগটা হওয়ার জন্য বেরিয়েছি। প্রখর দাবদাহ স্বাভাবিক কারণে, যে দুপুরের দিকে মানুষ যাতে বিরত তারা পারবেও না, এবং এই সঙ্গে সঙ্গে মানুষের জনসংযোগটা হলো এবং বিরত তো হবেই নির্বাচন সামনে, এবং অনেক মানুষের তো তার রুটি রোজগারের জন্য বেরোচ্ছে, প্রসাদ সাজিয়েছেন দোকানদার। সেই সঙ্গে সঙ্গে এটাও বলা যে জল বেশি করে খাবেন, তাড়াতাড়ি যত সম্ভব দুপুরের রোদটাকে মাঠে না থেকে আপনারা বাড়ি চলে যাবেন, এইগুলোই মূলত বেশি বলার। আর সেই সঙ্গে বনগাঁ আমার খুব প্রিয় জায়গা, বনগাঁ প্রতিটি মানুষের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক, প্রত্যেক মানুষ চেনেন, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। অথবা আমার কাছে জাস্ট একবার দেখা করার সৌজন্য বিনিময়, এছাড়া আমার কাছে এদের কাছে আমার ভোট ভিক্ষা করার কোনো প্রয়োজন নেই। বনগাঁর মানুষ আমায় 15 বছর ধরে দেখছেন এবং তাদের সাথে আমার নিবিড় সম্পর্ক। আজকে নিশ্চিতভাবে এই রবিবাসরীয় দিনে মানুষ যেভাবে আমাকে কাছে পেয়েছে এবং তাদের আশীর্বাদ এবং জড়িয়ে ধরে শুভ কামনা করেছেন, আমি শুধু বলতে পারি যে এটা আমার পরম্পরা, যে ঘরের গৃহবধূরা এক বাক্যে তাকে দেখে বলছে দাদা কেমন আছেন, নাম ধরে ডাকছে, এটা একদিনে হয়নি। আজকে বারবার বনগাঁতে মানুষ আমায় আশীর্বাদ দিয়ে এই জায়গায় পৌঁছেছে, আমি কৃতজ্ঞ বনগাঁর মানুষের কাছে যে আবালবৃদ্ধ বনিতা আমাইছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো প্রতিপক্ষ আছে বলে মনে হয় না, কারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন, মানুষ ঠিক করে নিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার ভোট দেবে। কারণ যে একদিকে বিজেপির বাংলা বিদ্বেষী মনোভাব, গরিব মানুষের ভাতে মারবার চেষ্টা হয়েছে, গরিব মানুষকে নিরাশ্রয় করে রাখবার চেষ্টা, এটা মানুষ আজকে পরীক্ষিত, মানুষ আজকে বুঝতে পেরেছে। আর একদিকে বড় সমস্যা যে মিথ্যা ভাওতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী থেকে শান্তনু ঠাকুর, যে NRC নিঃশর্ত নাগরিকত্ব দেবেন বলেছিলেন, সেটা দিতে পারেননি। উপরন্ত মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করেছেন এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার মধ্য দিয়ে মানুষকে ভারতবর্ষের নাগরিকত্ব চাইছি, তার মানে আমি অনুপ্রবেশকারী, অথচ আমি এখানে ভোটার, ভোট দিই, আমি সরকারি সমস্ত পরিষেবা পাই। মমতা বন্দ্যোপাধ্যায় এদের পাশে রয়েছেন, বলেছেন আমি আমার জীবিত অবস্থায় পশ্চিমবাংলার মাটিতে আসামের মতন ডিটেনশন ক্যাম্প করতে দেব না। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।